শহীদ আফ্রিদি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার প্রাক্তন ক্যাপ্টেন বলা যেতে পারে, তার মেয়ে আনশা আফ্রিদির অতি সম্প্রতি বিয়ে হলো। বিয়ের আসর বসেছিল পাকিস্তানে। বর কে জানেন? বর হচ্ছেন বর্তমান পাক ক্রিকেট দলের নিয়মিত সদস্য বাহাতি পেসার শাহিন আফ্রিদি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ঠিক এইভাবেই বিয়ের একেবারে জমকালো আসর বসেছিল পাকিস্তানে। শাহিদ আফ্রিদির মেয়ের বিয়ে উপলক্ষে পাকিস্তানি ক্রিকেটাররা তো বটেই, গণ্যমান্য ব্যক্তিত্ব সকলেই হাজির হয়েছিলেন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি একেবারে বিয়ের ছবি। মৌলভী সাহেব যখন এসেছিলেন বাড়িতে সেই সময়কার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আনশা আফ্রিদি এবং শাহিন আফ্রিদি, দীর্ঘদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল যে এই বিয়েটা বোধহয় হতে চলেছে। একসময় শাহিদ আফ্রিদি, যিনি পাকিস্তানি ক্রিকেট দলের ওপেনার ছিলেন, দীর্ঘদিন তিনি ক্যাপ্টেনও ছিলেন, ব্যাটে বল লাগলে শাহিদ আফ্রিদির বল যে বাউন্ডারি ক্রস করবে, তার ব্যাটে যদি ঠিক জায়গায় বল লাগে তার বলার অপেক্ষা রাখে না, ঝোড়ো ইনিংস খেলতে ভালোবাসতেন। আর শাহিন আফ্রিদি হচ্ছেন বাহাতি পেসার, অর্থাৎ শাহিদ আফ্রিদি তিনি যখন খেলেছেন দাপিয়ে ক্রিকেট খেলেছেন, আর এখন শাহিন আফ্রিদি অর্থাৎ তার জামাই, তিনিও পাক ক্রিকেট দলের এই মুহূর্তে নিয়মিত সদস্য। ভালো বোলিং করছেন, মেপে বল ছাড়ছেন, আর অন্যদিকে মনের মানুষকে খুঁজে নিতেও তার একটুও ভুল হয়নি। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির হয়তো একটা সম্পর্ক গড়াতে চলেছে, আর এই বিয়ে সেই সম্পর্কে শিলমোহর দিল। তার বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে শাহিন আফ্রিদির সঙ্গে শাহিদ আফ্রিদি, এক সময়কার প্রাক্তন ক্রিকেটার, আর শাহিন আফ্রিদি হচ্ছেন বর্তমান ক্রিকেট দলের সদস্য। এই ছবিটা বিয়ে হয়ে যাবার ঠিক পরেই, আর এটা হচ্ছে মাঠের ছবি, অর্থাৎ কার উদ্দেশ্যে তিনি মাঠ থেকে এই অঙ্গভঙ্গি করছেন তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বিয়ে হচ্ছে, মৌলভী সাহেব তিনি নিকা করাচ্ছেন, আর অন্যদিকে শাহিদ আফ্রিদি তিনি দাঁড়িয়ে রয়েছেন, হাজির হয়েছেন। এই ছবিগুলি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এবার সেই ছবিগুলো আজ তাক বাংলায় এই মুহূর্তে যারা আমার সঙ্গে রয়েছেন, যারা দেখছেন এই ভিডিও, তাদের জন্য জমকালো বিয়ের আসর খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ফুলের মালায়। পাকিস্তানেই বসেছিল এই বিয়ের আসর, উপস্থিত ছিলেন অনেক মানুষ। ক্রিকেটাররা যে উপস্থিত ছিলেন তার বলার অপেক্ষা রাখে না, অনেককেই দেখা গিয়েছে। প্রাক্তন ক্রিকেটার যারা একসময় খেলেছেন শাহিদ আফ্রিদির সঙ্গে, তাদেরকেও দেখা গিয়েছিল এই হাই ভোল্টেজ বিয়েতে অংশ নিতে। খুব জমকালো রিসেপশনের ব্যবস্থাও করা হয়েছিল। আর এই বিয়ে হয়েছে কবে জানেন? এই বিয়ে হয়েছে ফেব্রুয়ারির 4 তারিখে, আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার আজ তাক বাংলার দর্শকদের জন্য এই ছবি। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে পুশ করুন, আর অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলা।